চলো আজ আমরা শিখব সেলফ মেকআপ, কি করে স্টেপ বাই স্টেপ নিজের মেকআপ তোমরা করবে। এই ম্যাডাম এসেছেন নিজে মেকআপ শিখতে, নিজের মেকআপ নিজে করবেন। তো আমরা শুরু করে দিয়েছি মেকআপ করা। প্রথম স্টেপ হচ্ছে কটন দিয়ে ক্লিন করতে হবে। কটনের মধ্যে ক্লিনজার নিয়ে নিচের দিক করে গোল গোল করে ঘুরিয়ে ক্লিন করে নিতে হবে। স্টেপ টু, টোনিং করতে হবে। যদি তুলো দিয়ে হয় তুলো দিয়ে টোনিং করতে হবে, আদারওয়াইজ স্প্রে করে টোনিং করতে হবে। তারপর টোনারটা সেট হওয়ার জন্য অন্তত ছেড়ে দিতে হবে 2-4 মিনিট। টোনারটা টেনে যাওয়ার পর আমরা এবার করে নিচ্ছি ময়শ্চারাইজিং। ভালো করে যেই জায়গাগুলো ড্রাই সেই জায়গাগুলোতে ভালো করে কনসেন্ট্রেট করে ময়শ্চারাইজারটা লাগাতে হবে। হালকা হালকা করে মাসাজ দিয়ে ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে বসিয়ে দিতে হবে। যখন মনে হবে ময়শ্চারাইজারটা পুরো বসে গেছে মানে কমপ্লিট, ভালো করে আই এরিয়া, ঠোঁটের চারপাশে যেখানে যেখানে খুব বেশি রিঙ্কেল আছে সেই জায়গাগুলোতে যদি মনে হয় আরও একটু প্রয়োজন আরও একটু নিয়ে আবার লাগাতে হবে, কিন্তু স্কিনটা স্মুথ হয়ে যেতে হবে, একদম সফট হতে হবে। এরপরে আমরা অ্যাপ্লাই করব, এরপর আমরা অ্যাপ্লাই করব সেরাম। সেরামটা আগেও অ্যাপ্লাই করা যেতে পারে ময়শ্চারাইজারের। প্রাইমার কমপ্লিট, স্কিন ভালো লাগছে? দেখো নিজের স্কিনটা কীরকম লাগছে বলো। গ্লো হচ্ছে, ডান লিমিনাস লাগানো। এবার স্কিনটা দেখো, এইচডি হাই ডেফিনেশন প্রো কনসিলার, ভালো, এটা খারাপ না। তোমার আমি খুব অল্প মানে এটার একটা ব্রাশ আছে সফট, এই যে সফট ব্রাশটা আছে ব্রাশটা দিয়ে চিপলে বেড়ায়, তো জাস্ট হালকা করে এখানে লাগাবো, খুব বেশি না। কনসিলার খুব ভুড়ি ভুড়ি করে দিতে নেই, তাতে তোমার মিক্স করতে অসুবিধা হবে, ব্লেন্ড করতে। একটা চোখ আমি ব্লেন্ড করে দেবো আর একটা চোখ তুমি নিজে ব্লেন্ড করবে। আমাদের ফোরহেড একটু ডার্ক আছে, ফোরহেডটা আমরা লাগাবো। ডার্ক স্পট কিছু আমি দেখতে পাচ্ছি না, মানে যেহেতু সেলফ মেকআপ সো যত অল্প লাইট প্রোডাক্ট নেবে ততই ভালো রেজাল্ট আসবে। বিউটি ব্লেন্ডার সবসময় জলে ভিজিয়ে নিতে হয়, শুকনো বিউটি ব্লেন্ডার কখনো ইউজ করবো না। জলে ভিজিয়ে এক্সেস ওয়াটারটাকে টিস্যুতে বা কোনো কিছুতে একটা টানিয়ে নেবে, টানিয়ে যাবে অথবা একটু ওয়েট করে যাবে, খুব বেশি জলও যেন না থাকে, একদম ড্রাইও যেন না থাকে। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা ড্যাপ 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 করে, মেকআপ কখনো ঘষবে না, সবসময় এরকম ড্যাপ ড্যাপ প্রসেসে ফাউন্ডেশন যেটা লাগালে লাগানোর পরে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে ফেলবে, আদারওয়াইজ বেশিক্ষণ রেখে দিলে শুকিয়ে যাবে। প্রথম প্রথম ফটাফট ব্লেন্ড করতে হবে, হ্যাঁ যে লাগিয়ে দিলাম খুব ফাস্ট ব্লেন্ডিং করতে হবে। তো বিউটি ব্লেন্ডারটা, বিউটি ব্লেন্ডারটা ব্লেন্ড করছি, প্রেশার দেখতে পাচ্ছ লাইট কীরকম,
খুব জোরে দেওয়ার দরকার নেই, খুব সফট করার দরকার নেই, একটা মিডিয়াম প্রেশার থাকবে যেটা কিনা বসে যাবে, আর কোনো রকম ঘষাঘষি হবে না, শুধু ট্যাপ ট্যাপ ট্যাপ। কিছু ছড়ানোর কিছু নেই, ঠিক যতটা জায়গা লাগিয়েছি ততটা জায়গায় প্রিসাইজলি করতে হবে। এইটা দেওয়া হচ্ছে যেখানে যে কার্ভ লাইনটা আছে না, এই যে কার্ভ লাইনটা, এটা যখন এখানে দেবো এই জায়গাটা কার্ভটা খুব সুন্দর তৈরি হয়। তুলে আনছো না জিনিসটা, যে লাগানোর পরে এই যেটা করার পরে তুলে নিয়ে আসলে তুলে আনার দরকার নেই, এই যে যাচ্ছে দেখে আবার এদিকে চলে যাবে, এই যে যাচ্ছে, কারণ তুলে আনলে কি হবে একটা ইমপ্রেশন আবার পড়ে যাবে, তো তুলে আনবে না, এই যে যাচ্ছে আবার এই র্যান্ডম চলে আসবে না। এই লাইনটা, এই যে লাইনটা আছে এর উপরে যাবে না, এর নিচে কোন জায়গাটা নিয়েছে দেখো, আমরা কন্ট্রোল করলাম আগে হাইলাইটার কালার দিয়ে, এবার আমরা ডার্ক কালারটা ইউজ করব। ডার্ক কালারটা কোথায় ইউজ করব, ঠিক এখানটা অল্প স্লাইড, তোমার গাল অলরেডি কাটা আছে তো খুব বেশি করছি না, এই জন্য দেখো ঠিক হাফ, মানে জাস্ট এখান থেকে 2 ইঞ্চ মতন, বেশি নিচে নামিয়ে দেবে না, বেশি নিচে নামালে স্কিনটা ঝুলে যাবে। হ্যাঁ, আর নাকের জাস্ট এখানে লাগাবো, যেহেতু এটা সেলফ মেকআপ তুমি শিখছো কাজে খুব বেশি কিছু করার দরকার নেই, অল্পতেই হয়ে যাবে, আর কোনো জায়গায় তোমার দেওয়ার দরকার নেই, তুমি একটু জল আইনের এখানে দিতে পারো, যেহেতু আমাদের এই জায়গাটা স্কিনটা ঝোলা ঝোলা লাগছে, যখন এটা দেবো একটা শার্প ব্যাপার চলে আসবে, এবার এটাকে জাস্ট ব্লেন্ড করে দিতে হবে। হ্যাঁ, এবার এটা আর একটাভাবে ব্লেন্ড করা যায়, আমরা যদি এর সঙ্গে একটু ক্রিম ব্লাশার লাগিয়ে নিই একসঙ্গেই দুটো ব্লেন্ড হয়ে যাবে। স্মাইল নিজে নিজে একটু স্মাইল করবে, হ্যাঁ করো, একটা স্মাইল করলে যে ফুলে গেল এটাকে অ্যাপেল বলা হয়, অ্যাপেল চিক বানিয়ে দাও একটু বাস, কিন্তু খুব বেশি ঝুলিয়ে দেবে না, তাহলে স্কিনটা কিন্তু ঝোলা লাগে। হ্যাঁ, মানে এই যে আই, আইয়ের হাফ, আইয়ের হাফ। হ্যাঁ, অসুবিধা নেই, স্মাইল করো। এটা তো কিন্তু প্রেশার পড়বে, হ্যাঁ এই জায়গাটা, নাহলে কিন্তু এটাও ব্লেন্ড হবে না, ওটা তোমাকে ব্লেন্ড করতে হবে, তোমাকে নিচের দাগটা তো ব্লেন্ড করতে হবে, বেশ উঠে যাচ্ছে দেখো জিনিসটা এইরকম হবে, এই যে এই জায়গাটা, এই যে এই যে আমি যেটা করছি, ঠিক আছে, মানে তুমি এই উপর উঠে যাচ্ছে ওই উপরে না, এই জায়গাটা তুমি হাসো, আমি তোমাকে শিখিয়ে, এই যে হাসো, এই যে লাইনটা, এই যে এই লাইনটা, হ্যাঁ এই যে দেখলে এই যে ব্লেন্ড হয়ে গেল, এবার তুমি বেশি চোখের সামনে চলে যাচ্ছিলে, আমি ভয় পাচ্ছিলে, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, এই যে ডাইমেনশন একটা দিলে যে, হ্যাঁ এই জিনিসটা লাল লাল হয়ে যায় এই ব্যাপারটা বেশ ভালো দেখায়।
তোমাকে এরকম করে ধরে ধরে অল্প অল্প করে বেন্ড করে দিতে হবে। দেখো বেন্ড হয়ে গেছে, একটু সেম এরকম করে ধরে 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 মিশিয়ে দিতে হবে। ঠিক আছে, তুমি মেশা মিশে দিতে মিশে দিতে पाउडार लगान पद्धति हमें स्पंज यूज कर लगाना देते पारे अथवा ब्राश यूज कर लगाना देते पारे। जदि आमरा ब्राश यूज कर लगाई सेक्षेत्रे कम पाउडार लागबे किन्तु फिक्स हो जाए। जदि बेशी फिक्स करते चाई पाउडारटा जदि फाउंडेशनेरो काज करे सेखाने मेकअपटा एकटु लाइट हो जाबे एकटु हेवी लागबे। तो जेटा तोमार सुविधा मने होबे तुमि सेइभाबे करबे। तो एकदिके आमरा ब्राश दिए लागिए देखि, एकदिके स्पंज दिए लागिए देखि, जेदिकटा बेटार लागे तुमि सेटाई ट्राई करबे। ठीक आछे, स्पंज यूज करो। দেখো তো কোন স্কিনটা বেটার লাগছে, বাদিকটা না এদিকটা? ঠিক আছে, এটাই বলছিলাম। অলওয়েজ মানে যাদের একটু ড্রাই টাইপ স্কিন হয় তাদের জন্য সবসময় পাউডারে ব্রাশ দিয়ে ইউজ করা ভালো। अदरवाइज प्रथम दिके एकदम फर्स्टे जेहेतु ये पाशटाते ही फाउंडेशन लागिए पाशटाते ही कर कन्टिन्यूसलि तुम ये पाशटा करो जो क्योंकि दोटो पास फाराक इस जेहेतु फाउंडेशन एप्लाई थे डिफरेंट हो हाफ डिफरेंस आज तुम्हें जो धीरे धीरे करते थको ए रकम ही तुम्हार रेजल्ट आसेशन तुम्हें आपात हाथ दिए ही शेखा रिंग फिंगार दिए हाथ दिए आई शैडो भीषण भलो ब्लेंड है कारण क्या है ना तुम जो ब्राश दिए करते चाओ एदिक ओदिक हो जाए गुड़ो ओदिगे पड़े ओदिगे पड़े काजे दरकार नहीं एकदम सिम्पल जेमन जेमन करे आमी आमार चोखे लागाम तुम्हें तुम चोखे सेभावे लागाम। आईब्रोज तुम आपात केक दिए करबे ना पेंसिल दिए करबे जेटा दिए आमी देखिए दिच्छि नीचे कम कर निले नेवार पर एइभावे स्ट्रोक दिए 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 नीचे दिके ना आर सामने कखनोई बेशि करे देबे ना। एबार एकटु आस्ते दिलाम স্টক স্টক করে ঘষবে না, হ্যাঁ ছোট 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 স্টক পেন্সিল খুব হালকা করে ঘষবে ছোট 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 স্টক। ফল থেকে একটু দূরেই লাগাবে, বেশ এটা হয়ে গেল। এটা তুমি এটা সেটা করো আরবো নিশ্চয়ই পারবে, কেন পারবে না। যেমন এইটা যেমন কম করতে হবে এরকম কম করে নাও। এবার নিচে স্টোক দাও, নিচে থেকে অল্প অল্প করে স্টোক দাও, হালকা হালকা করে এই জায়গাটা থেকে হবে। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে এখানটা আরেকটু দাও, সবসময় যে জায়গাটা লাইট সেই জায়গাটা দিতে হবে। এরপরে কম করে দিকে এটা দিয়ে আসছে না, এরকম করে দাও। এবার নিচে কপর দিকে চলে তোমার কোথায় দেখো একটু লাগাতে হবে, সেখানে লাগা একটু ফ্রন্টের দিকে। হ্যাঁ এদিকে একটা যেরকম আছে এই যে স্টক করে 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 চলা ঠিক আছে। আর এই জায়গাটা জাস্ট ফ্রন্টে একটু নিচের দিকে হালকা হাতে দিয়ে দিতে হবে, মানে ওটাকে মিশিয়ে দিতে হবে। আমি এটা কম করে মিশিয়ে দাও। ঠিক আছে, সুন্দর করেছে দেখো, একদম লাইট কালার একটা কিছু চুজ করতে হয় যাতে যেটা স্কিন টোনের সঙ্গে ম্যাচ করবে। হ্যাঁ তো আমি এই নিউট কালারটা একদম নিউট কালার ফিঙ্গারটি করে দেখতে পাচ্ছি, এখানে বন্ধ করে চোখটা। তো সেইভাবে পুরো আইলিডটাকে
আপার লিপ লোয়ার লিপ সব জায়গাটা লাগিয়ে দেবো, হ্যাঁ জাস্ট খুব সফট সফট করে টেনে টেনে, ঠিক আছে। প্রেশার বুঝতে পারছো কীরকম প্রেশার লাগাচ্ছে? তারপর আরেকটু লাইটার লাগাবো শেড উপর দিকে। মোদ্দা কথা হচ্ছে কর্নারে লাইটার শেড হয়, ধীরে 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 বাইরে থেকে ডার্ক শেড হয়। হ্যাঁ, তো প্রথমে আমরা লাইট শেড দিয়ে শুরু করবো, তারপর ডার্ক শেডে যাবো। তো এরপর ধরো দিনের বেলায় আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, তো দিনের বেলায় একটা সফটওয়্যার সফট লাইট অরেঞ্জ টাইপের একটা নিলাম, এটা নিউজ কালার শেড। বেশি উপরে উঠবে না, মানে আগেরটা দেখেছি তো পুরোটা উঠেছিলাম, আর পুরো উপরেও লাগিয়েছিলাম নিচেও লাগিয়েছিলাম, দেখো উপরে উপরের লিডে নিচের লিডে, আর এটা শুধু হাফ নিচের দিকে লিডটা লাগাবো, লাগিয়ে জাস্ট আউটার কর্নার এরকম বার করে দেবো। হ্যাঁ, এরপর এটাকে যদি একটু ইন্টেন্স করতে চাই, এই যে লুকটা তুমি দেখতে পাচ্ছ, একটু ইন্টেন্স করতে চাইলে কিচ্ছু না, জাস্ট কর্নারের দিকটা এটার থেকে আরেকটা টোন একটু ডার্ক নিয়ে নিলেই হয়ে যাবে, এটা কিন্তু শুধু কর্নারের দিকটা আমরা দেবো, শুধু কর্নারের দিকটা দিয়ে ভেতর দিকে টানবো। হ্যাঁ, এই কর্নারের দিকটা দিয়ে চোখটা বন্ধ করো, হাইলাইটার এই চোখটা খোলা রাখো, ডান চোখটা খোলা রাখো, দেখো এই মিডিলে লাগাতে হবে, একদম মিডিলে, মিডিল থেকে ফ্রন্টের দিকে যেতে হবে, এই মিডিল মিডিলে লাগাবে, মিডিলের থেকে ফ্রন্টের দিকে যেতে হবে, হাইলাইটার তুমি চাইলে শুধু মিডিলটা লাগিয়ে রাখতে পারো, চাইলে ফ্রন্টে দিতে পারো, চাইলে পুরো লিডে দিতে পারো, চাইলে হাফ লিডে দিতে পারো, এটা ডিপেন্ড করবে তুমি কীরকম করতে চাইছো তার উপরে, বাকি সঙ্গে মিলে গেছে। এবার এর উপরে কাজে লাগালে হয়ে যাবে, তুমি ওই চোখটা প্র্যাকটিস করো। যেমন বললাম যে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে, সুন্দর করে সব জায়গায় এরকম এরকম টেনে টেনে স্প্রেড করে করে হালকা হালকা ছোটো 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 স্ট্রোকে একদম স্প্রেড করে করে সুন্দর করে বসিয়ে দাও, মানে কেকি দেখতে লাল লাগে, যেমন ব্যাপারটা যেন ফ্লেস হয়, তোমার যেখানে মনে হবে ফ্লেস সেটাই ঠিকঠাক, তোমার চোখটা এমনি সুন্দর অল্পতেই, ঠিক আছে। এবার আমরা এইটা নিয়েছিলাম, এইটা নিয়ে একটু আইব্রোজের নিচে আগে পুরো আইশ্যাডোটা লাগিয়ে না, এরকম করে পুরো লাগিয়ে না, লাগিয়ে তারপর ওটাকে এরকম করে ব্লেন্ড করো, ছোটো ছোটো স্টোকে ব্লেন্ড করতে হবে, ছোটো ছোটো স্টোকে ড্যাব ড্যাব না, হালকা 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 টেনে টেনে। হ্যাঁ, এই কালারটা নাও, এইটা এবার আউটার কর্নার থেকে আগে পুরো আগে পুরো এরকম লাগিয়ে না, পুরো লাগিয়ে না, পুরো লাগিয়ে না, পুরো লাগিয়ে তারপর ওটাকে স্ম্যাচ করো, প্রথম ছিল মেটিলে বসিয়ে মেটিলে, হ্যাঁ থেকে বাইরের দিকে ভেতর দিকে, হ্যাঁ আর একটু বাইরের দিকে স্লাইড, হ্যাঁ অর্থাৎ এটা ছিল অল্প, খুব হাইলি পিগমেন্টেড কাজে খুব অল্প করে নিতে হবে, দরকার হলে বারবার না, বারবার না, কিন্তু একবারে বেশি নিলে বেশি করে যাবে, এসব খুব সফটলি এই যে ভাঁজ করছে না, এই ভাঁজটা পড়বে না, মানে এতটাই সফটলি দেবে যাতে তোমার হাতের এই ভাঁজটা না পড়ে। হ্যাঁ, বুঝতে পারছি দুটো চোখে ডিফারেন্স কি, বুঝতে পারছো একটু বেশি আছে, একটু কম আছে, একটু লাগবে, আর দেখো স্কিনের একটা ভাঁজ বোঝা যাচ্ছে, তাই তো একটা কোচকানোর মতন ব্যাপার বোঝা যাচ্ছে, এটা কী করতে হবে পেশারটা বুঝতে পারছো না,
আর বেসটাও আরেকটু লাগতো, বেসটা আরেকটু দিলে তুমি আমার পুরো লাইফ বলে দিতে। পুরো লাইফে আমি খুব হাতি আইশ্যাডো লাগানোর অনেক ভিডিও আছে আমার লাইফে। চাইলে উপরের এটাকে স্মাচ করতে পারো, এখানে কিছু নিতে আইশ্যাডো দিয়ে এই জায়গাটাকে একটু স্মাচ করে দিলে, এখানটা একটু কর্নারটাকে স্মাচ করে দিলে, এগুলো সব রাতের লুক। মানে এগুলো তুমি এক্সট্রা যদি কিছু করতে চাও সেক্ষেত্রে এরকম ব্লেন্ডিংটা একদম নিজের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ব্লেন্ডিং ট্রাই করতে থাকবে, শিখতে থাকবে, হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমি ডার্ক কালার তোমাকে দিয়ে দিলাম, এবার এটাকে তোমাকে দেখাবো মিডিলটা তুমি কি করে লাইট করবে। এটা কি করে ব্লেন্ড করো, ঠিক আছে, এইবার যেটা করতে পারো এইটার উপরে কোনো নিউট কালার তুমি দিতে পারো, নিউট একটু ডার্ক কালার দিতে পারো, আদারওয়াইজ যেটা করতে পারো সেটা হচ্ছে ফাউন্ডেশন বা তোমার কন্ট্রোর যে কালারগুলো ওগুলো দিয়ে লাইট করা যেতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রিক্স। সো মেকআপ ডান, ফাইনাল লুক এখানে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, এবং এর পরের দিন কিন্তু উনি নিজের মেকআপ নিজে করবে এবং অন্য ধরনের একটা মেকআপ করবে। দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না।